হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উত্তীর্ণ পিঙ্গল জটাজাল, তপক্লিষ্ট তপ্ত তনু মুখে তুলি বিষান ভয়াল, কারে দাও ডাক হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। ছায়ামূর্তি যত অনুচর দগ্ধ তাম্র দিগন্তের কোন ছিদ্র হতে ছুটে আসে, কি ভীষ্ম অদৃশ্য নৃত্যে মাতি উঠে মধ্যাহ্ন আকাশে, নিঃশব্দ প্রখর ছায়ামূর্তি তব অনুচর। মত্তশ্রমে শশীচে হুতাস রোহি রোহি দোহি দোহি উগ্র বেগে উঠেছে ঘুরিয়া, আবর্তিয়া তৃণপর্ণ ক্ষুণ্ণচ্ছন্দে শূন্যে আলোড়িয়া, চূর্ণ রেণুরাস মত্তশ্রমে শশীচে হুতাস। দীপ্তচক্ষু হে শীর্ণ সন্ন্যাসী পদ্মাসনে বস আসি, রক্তনেত্র তুলিয়া ললাটে শুষ্ক জল নদী তীরে শস্য শূন্য তৃষাদীর্ণ মাঠে, উদাসী প্রবাসী দীপ্তচক্ষু হে শীর্ণ সন্ন্যাসী। জ্বলিতেছে সম্মুখে তোমার লোলুপচিতাগ্নিশিখা, লেহি লেহি বিরাট অম্বর নিখিলের পরিত্যক্ত মৃত স্তূপ বিগত বৎসর করি ভস্মসার, চিতা জলে সম্মুখে তোমার হে বৈরাগী কর শান্তি পাঠ। উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণে ও বামে, যাক নদী পার হয়ে যাক চলি গ্রাম হতে গ্রামে, পূর্ণ করি মাঠ হে বৈরাগী কর শান্তি পাঠ। সকরুণ তব মন্ত্র সাথে মর্মভেদী যত দুঃখ বিস্তারিয়া যাক বিশ্ব পরে, ক্লান্ত কপতের কণ্ঠে ক্ষীণ জাহ্নবীর শ্রান্ত স্বরে অসত্য ছায়াতে, সকরুণ তব মন্ত্র সাথে। দুঃখ সুখ আশা ও নৈরাশ তোমার ফুৎকার লুব্ধ ধূলাসম উড়ুক গগনে, ভোরে দিক নিকুঞ্জের স্খলিত ফুলের গন্ধশনে আকুল আকাশ, দুঃখ সুখ আশা ও নৈরাশ তোমার গেরুয়া বস্ত্রাঞ্চল দাও পাতি নভস্তলে, বিশাল বৈরাগ্যে আবরিয়া জরা মৃত্যু ক্ষুধা তৃষ্ণা লক্ষ কোটি নরনারী হিয়া চিন্তায় বিকল, দাও পাতি গেরুয়া অঞ্চল ছাড়ো ডাক হে রুদ্র বৈশাখ। ভাঙিয়া মধ্যাহ্ন তন্দ্রা জাগি উঠি বাহিরিব দ্বারে, চেরব প্রাণী শূন্য দগ্ধ তৃণ দিগন্তের পারে নিস্তব্ধ নির্বাক হে ভৈরব হে রুদ্র বৈশাখ। বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। নমস্কার, বাংলা সাহিত্য জগতের কবি এবং তাদের কবিতার প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের এই বিশেষ নিবেদন কবিতার জন্য। আমি শ্রেয়া। বৈশাখ কবিতাটি কল্পনা কাব্যগ্রন্থের অন্তর্গত। কল্পনা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1900 সালে, কবিগুরুর কাব্য রচনার অন্তর্বর্তী পর্বের অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি। এই বইতে সর্বমোট 49টি কবিতা আছে। আজকের মতো এখানেই শেষ করছি কবিতার জন্য। আমাদের এই প্রয়াস আপনাদের কেমন লাগছে কমেন্টে আমাদের জানাবেন। আরও নতুন পর্বের আপডেট পেতে ভি পজিটিভ পরিবারের সঙ্গে থাকুন। নমস্কার।